ফান্ড হাউস থেকে একটি মেল পেয়েছেন। সেই মেলটিতে বলা হয়েছে যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস ইউএস ট্রেজারি ডাইনামিক বন্ড ইটিএফ ফান্ড অফ ফান্ড চালু করেছে। নেহা তার বন্ধু রবিকে জিজ্ঞাসা করেন যে এই স্কিম সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। রবি তাকে বলেছিলেন যে তিনি এটি সম্পর্কে শোনেননি। নেহা ডাইনামিক বন্ড মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চেয়েছিলেন আর সেগুলিতে বিনিয়োগ করা উচিত কিনা তাও জিজ্ঞাসা করেছিলেন। রবি পাল্টা জিজ্ঞাসা করেছিলেন কেন নেহা ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চায়, ইকুইটি মিউচুয়াল ফান্ডে নয় কেন। নেহা জানায় যে ইকুইটি ঝুঁকিপূর্ণ আর তার ঝুঁকির বেশি খিদে নেই। রবি উত্তর দিয়েছিলেন যে ডাইনামিক বন্ড ফান্ড সম্পর্কে তার খুব একটা বেশি ধারণা নেই। আপনি যদি ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে আপনার জানা উচিত যে রিটার্ন নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে। সুদের হারের ওঠানামার সঙ্গে এই ফান্ডের রিটার্ন পরিবর্তিত হয়। যখন সুদের হার বৃদ্ধি পায় ডেট ফান্ডের রিটার্ন কমে যায়, আর যখন সুদের হার হ্রাস পায় তখন রিটার্ন বৃদ্ধি পায়। বর্তমানে সুদের হার স্থিতিশীল, এই পরিস্থিতিতে আর্থিক বিশেষজ্ঞরা ঝুঁকি এবং রিটার্নের ভারসাম্য বজায় রাখতে পোর্টফোলিওতে ডাইনামিক বন্ড ফান্ড যুক্ত করার পরামর্শ দিচ্ছেন। ডাইনামিক বন্ড ফান্ডে রিটার্ন বোঝার আগে আসুন প্রথমেই জেনে নেওয়া যাক সেগুলি কী এবং কীভাবে কাজ করে। ডাইনামিক বন্ড ফান্ড ঋণ বা ডেট মিউচুয়াল ফান্ডের শ্রেণীতে পড়ে। নাম অনুসারে এই ফান্ডগুলি এমনভাবে গঠন করা হয় যাতে ফান্ড ম্যানেজাররা সুদের হারের ওঠানামার উপর ভিত্তি করে পোর্টফোলিও পরিবর্তন করতে পারেন। ডাইনামিক বন্ড ফান্ডের মূল উদ্দেশ্যই হল ক্রমবর্ধমান এবং পতনশীল উভয় বাজারে সর্বাধিক রিটার্ন অর্জন করা। এই ফান্ডের অধীনে ফান্ড ম্যানেজার সুদের হারের উত্থান পতনের উপর ভিত্তি করে ক্রমাগত পোর্টফোলিও ব্যালেন্স করে এবং চালু সুদের হার নির্বিশেষে সুষম রিটার্ন অর্জন করে। এখন বোঝার চেষ্টা করা যাক কিভাবে ডাইনামিক বন্ড ফান্ড কাজ করে। ডাইনামিক বন্ড ফান্ডে এত নমনীয়তা রয়েছে যে প্রয়োজনে অবিলম্বে পোর্টফোলিওতে পরিবর্তন করা যেতে পারে। ফান্ড ম্যানেজার সুদের হারের গতিপথ আন্দাজ করে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী সিকিউরিটিজের মধ্যে বিনিয়োগ পরিবর্তন করতে পারে। যদি ফান্ড ম্যানেজার সুদের হার হ্রাসের প্রত্যাশা করেন তাহলে তিনি একটি বর্ধিত সময়ের মধ্যে বন্ডের দামের সম্ভাব্য বৃদ্ধি থেকে লাভবান হওয়ার জন্য দীর্ঘমেয়াদী ঋণপত্রে বিনিয়োগ করতে পারেন। একইভাবে যদি ফান্ড ম্যানেজার সুদের হার বৃদ্ধির আশা করেন তাহলে তিনি পোর্টফোলিওকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে স্বল্পমেয়াদী বন্ড বেছে নিতে পারবেন। যে কোনো বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল রিটার্ন। বিভিন্ন ডাইনামিক বন্ড ফান্ড বিভিন্ন সময়ে বিভিন্ন রিটার্ন রয়েছে, যেমনটি চার্টে দেখানো হয়েছে। ACE মিউচুয়াল ফান্ডের মতে ডাইনামিক বন্ড ফান্ডটি 13 ডিসেম্বর 2023 পর্যন্ত 1 বছরে 7%, 3 বছরে 5% এবং 5 বছরে 6% গড় রিটার্ন দিয়েছে। এই ফান্ডগুলির মধ্যে রয়েছে ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ডাইনামিক অ্যাকিউরাল ফান্ড। এই বিভাগের সবচেয়ে পুরনো স্কিম গত বছরে 31.87% রিটার্ন দিয়েছে। ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে ডাইনামিক বন্ড ফান্ড ডেট মিউচুয়াল ফান্ডের মতো। 1 এপ্রিল 2023 পরে ডাইনামিক মিউচুয়াল ফান্ডে করা বিনিয়োগ দীর্ঘমেয়াদী মূলধন লাভ এবং ঋণ মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্সেশনের সুবিধা পাবে না। ডাইনামিক মিউচুয়াল ফান্ড বিক্রি করার ফলে যা মূলধন লাভ হবে তা হোল্ডিং পিরিয়ড নির্বিশেষে প্রযোজ্য হারে ট্যাক্স করা হবে। 1 এপ্রিল 2023 পরে কিনা ইউনিট বিক্রির লাভ স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসেবে বিবেচিত হবে। আপনি যদি গত বছর 31 মার্চ বা তার আগে একটি ডেট মিউচুয়াল ফান্ডে লগ্নি করে থাকেন তাহলে আপনি ইন্ডেক্সেশনের সুবিধার জন্য যোগ্য হবেন। সেক্ষেত্রে ডেট ফান্ডের ইউনিট 36 মাসের বেশি ধরে রাখার পরে বিক্রি করলে সূচক সুবিধার জন্য অ্যাকাউন্টিং করার পরে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর আকৃষ্ট হবে। 36 মাসের আগে বিক্রি করার স্বল্পমেয়াদী মূলধন লাভ হিসেবে বিবেচিত হবে এবং ট্যাক্স ল্যাব অনুযায়ী কর প্রয়োগ করা হবে। आई थिंक डेट इट सेल्फ कॉम्प्लेक्स है। हमारे पास बहुत सारे कैटेगरीज हैं फंड्स के, जिनमें से डायनेमिक बॉन्ड फंडिंग कैटेगरी है। जैसे कि इस कैटेगरी का नाम दर्शाता है, यहाँ पे जो फंड मैनेजर है वो एक्टिवली कॉल लेते हैं कि उनके पोर्टफोलियो में किस टाइप की सिक्योरिटीज़ ऐड होनी चाहिए, किस टाइप के बॉन्ड्स ऐड होने चाहिए। ज़्यादातर जब इंटरेस्ट रेट्स ऊपर की तरफ जा रहे होते हैं तब फंड मैनेजर्स प्रेफर करते हैं कि वो छोटी ड्यूरेशन के बॉन्ड्स एंड सिक्योरिटीज़ अपने पोर्टफोलियो में ऐड करें, एज़ कम्पेयर टू जब हम हाई इंटरेस्ट रेट साइकिल से नीचे की तरफ रेट कट
साइकिल की तरफ चलना शुरू करते हैं। सो ये जो कॉल्स हैं कि किस सिचुएशन में इंटरेस्ट रेट मूवमेंट से कौन से टाइप के बॉन्ड्स को बेनिफिट होगा, वो बहुत अच्छे से फंड मैनेजर समझते हैं और उनकी यही इंटेंशन होती है कि जो इंटरेस्ट रेट्स एंड बॉन्ड प्राइसेस का आपस में इंटरप्ले है उसको समझते हुए वो अपने इन्वेस्टर्स को डिसेंट रिटर्न्स दिलवा पाए डिफरेंट इंटरेस्ट रेट साइकिल्स में। সুতরাং আপনার কি ডাইনামিক বন্ড ফান্ডে বিনিয়োগ করা উচিত? গ্যারান্টিযুক্ত রিটার্ন ফিক্সড ডিপোজিটের তুলনায় ডাইনামিক বন্ড ফান্ডের মতো ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হলো সুদের হারের ওঠানামার উপর ভিত্তি করে পোর্টফোলিওতে তাৎক্ষণিক পরিবর্তন করার ক্ষমতা। ডাইনামিক বন্ড ফান্ড অন্যান্য ডেট ফান্ডের মতো সুদের হারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের পোর্টফোলিওগুলিতে পরিবর্তন করে, যা তাদের বিনিয়োগকারীদের জন্য একটি উপযুক্ত অপশন করে তোলে। বর্তমানে সুদের হার বেশি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ডাইনামিক বন্ড ফান্ড ভবিষ্যতে সুদের হারের সম্ভাব্য হ্রাস থেকে লাভবান হওয়ার আশা রাখে, যেহেতু আগামী এক বা দু বছরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং সুদের হার কমতে শুরু করবে। ডাইনামিক বন্ড ফান্ড এই পরিস্থিতিকে হাতিয়ার করতে পারে। দু থেকে তিন বছরের মেয়াদে বিনিয়োগকারীরা তাঁদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে স্থির আয়ের জন্য ডাইনামিক বন্ড ফান্ডে লগ্নির কথা বিবেচনা করতেই পারে। मुझे लगता है अगर डायनेमिक बॉन्ड फंड में किसी को डालना है तो वो डेफिनेटली वही इन्वेस्टर्स होने चाहिए जहाँ पे वो चाहते हैं कि वो फंड मैनेजर की स्किल को यूटिलाइज़ करें, नोइंग द रिस्क कि फंड मैनेजर्स की कॉल्स भी गलत जा सकते हैं और उनकी अपनी नॉलेज जो है डेट फंड्स के बारे में वो थोड़ी लिमिटेड है। वो निवेशक सोच सकते हैं अगर 3 से 4 साल का उनके पास होराइजन हो कि वो डायनेमिक बॉन्ड फंड्स में इन्वेस्ट करें, और इतना ख्याल ज़रूर रखें कि जब वो इन्वेस्टमेंट कर रहे हैं तो वो जो क्रेडिट क्वालिटी है पोर्टफोलियो की उसको ज़रूर चेक करें। जितनी कमज़ोर कंपनी है वो ज़्यादा इंटरेस्ट चुका के भी मार्केट से पैसा उठाना चाहेगी, तो आप ऐसा पोर्टफोलियो बिल्कुल नहीं चाहेंगे जहाँ पे आपको यील्ड्स बहुत हाई दिख रही हों पर आपका जो पोर्टफोलियो है वो कमज़ोर कंपनियों का है जो कल को पैसा वापस नहीं कर सकती। सो जो क्रेडिट क्वालिटी है उसका ध्यान रखना है, एंड अगर आप चाहते हैं कि आप थोड़ा रेगुलर डेट फंड्स के कंपैरिजन में थोड़े बेटर रिटर्न्स देखना चाहते हैं तब आप इस कैटेगरी को। ডাইনামিক বন্ড ফান্ডগুলি বাজারের পরিবর্তিত অবস্থার উপর ভিত্তি করে পোর্টফোলিও সামঞ্জস্য করার জন্য নমনীয়তা প্রদান করে। এর ফলে অস্থির অর্থনৈতিক পরিবেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এগুলি উপকারী। বিনিয়োগকারী হিসেবে অনেকেরই একটি ভ্রান্ত ধারণা থাকে যে সুদের হার কমলে ডাইনামিক বন্ড ফান্ডের মতো ডেট মিউচুয়াল ফান্ড থেকে লাভবান হওয়া যায়। যাই হোক, বাস্তব হলো ডাইনামিক বন্ড ফান্ডগুলি আপনার পোর্টফোলিওর জন্য সমস্ত পরিস্থিতিতেই উপযুক্ত প্রমাণিত হতে পারে, সুদের হার বাড়ুক বা কমুক। বর্তমান পরিস্থিতিতে যেখানে সুদের হার একটি নির্দিষ্ট স্তরে রয়েছে, বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের ডেট ফান্ডে লগ্নি করে বাজারের ওঠানামাকে হাতিয়ার করতেই পারে।